আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি দশ দফা কর্মসূচির সারাংশ হলো সরকারের বিদায় বললেন খন্দকার মোশাররফ। বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া বললেন সেতুমন্ত্রী। রাষ্ট্রকে মেরামত করতেই দশ দফা কর্মসূচি বললেন বুলু। এদিকে পরকীয়া প্রেমে গৃহবধূ উধাও গ্রাম্য সালিশে স্বামীর লাখ টাকা জরিমানা। নয়াপল্টনে বিএনপি নেতা মতিনের জানাজা সম্পন্ন। এবং সর্বশেষ জানাবো, আগে ছাত্ররা নকল করত, এখন শুনে শিক্ষকরা করে, বললেন নজরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দলটির দশ দফা কর্মসূচির সারাংশ বা মূল কথা হচ্ছে এই সরকারকে বিদায় নিতে হবে, এ লক্ষ্যে আন্দোলন হচ্ছে, এরপর মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হবে। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ ড্যাব, বাংলাদেশের জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতা থেকে গণতন্ত্রকে হত্যা করেছে। আজ কেউ আওয়ামী লীগ করেও ভোট দিতে পারে না, তারা ভোটের অধিকারও হত্যা করেছে। অর্থনৈতিক অবস্থা খারাপ করেছে মেগা প্রজেক্টের নামে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে অলিখিত বাকশাল বাস্তবায়ন করছে এই সরকার। সাবেক এই মন্ত্রী বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে, যারা অন্যায় করেছে তাদের আর ক্ষমতায় আনবে না। আমরা আন্দোলনে আছি, কোনো স্বৈরাচার আপোষে ক্ষমতা ছাড়ে না। মানুষ গণতন্ত্রের জন্য গণ আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনবে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে সবাই ছিলেন ড্যাবের উপদেষ্টা ফরহাদ হালিম, মহাসচিব আব্দুল সালাম সহ অনেকেই। বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া বলেন সেতুমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বেতুল কাদের বলেছেন, জনগণের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হত্যা কুষড়যন্ত্রের মাধ্যমে অসাংবিধানিকভাবে উপায়ে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাদের দেওয়া সাম্প্রতিক বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ও দূরবর্ষিন্ধমূলক উল্লেখ করে এর নিন্দা জানাতে বিবৃতিটি দেওয়া হয়। সরকার পালানোর পথ পাবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, যে দলের নেতৃত্ব মুচলেকা দিয়ে রাজনীতিকে চিরবিদায় জানিয়ে দেশ ত্যাগ করে আদালতে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে বিদেশে পালিয়ে বেড়ায়, সেই দলের নেতাদের মুখে এ ধরনের বক্তব্য শোভা পায় না। তিনি বলেন, বিএনপি লাখ লাখ ডলার ব্যয়ে লবিস্ট ফার্ম নিয়োগ করে বিদেশি প্রভুদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। মিথ্যে ও বানোয়ার তথ্য দিয়ে দেশের জনগণের উপর নিষেধাজ্ঞা আরোপের ক্রমাগত ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি দুর্নীতিবাজ নেতৃত্ব বিদেশে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দল চালায়, তাদের নেতাকর্মীদের নাশকতার উস্কানি দেয়, কিন্তু বিশ্ববাসী ও দেশের জনগণের কাছে গুজব রটনাকারীদের ষড়যন্ত্র আজ ধরা পড়েছে, সত্য উদ্ঘাটিত হয়েছে, তাই বিএনপি নেতারা দিশেহারা। বিএনপিকে সরকারের বিরুদ্ধে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বিএনপির কাছ থেকে রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। রাজনৈতিক ফায়দা লোটার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার ও গুজব না ছড়িয়ে তাদের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই। সাংবিধানিক পন্থায় একমাত্র নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হতে পারে। রাষ্ট্রকে মেরামত করতেই দশ দফা। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেছেন, আমরা গণতান্ত্রিকভাবে রাজনীতি করি, আমরা চাই আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আর ঠিক সে কারণেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থাও করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছেন, এই সরকারের অধীনে বিএনপি আর নির্বাচনে যাবে না।
সেজন্য রাষ্ট্রকে মেরামত করতেই 10 দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন ব্যবস্থা তৈরি হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সকাল 11টায় শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ গোদারাঘাটে শীতলক্ষা নদীতে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি আরও বলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শীতলক্ষা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। তবে দুঃখের বিষয় হচ্ছে, এই মাছের পোনাগুলো বাঁচবে কি না আল্লাহ জানে, কারণ নদীর পানি খুবই দূষিত। অথচ এ বিষয়ে সরকার ও প্রশাসনের কোনো নজর নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড শাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডক্টর মুজিবুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ। পরকীয়া প্রেমে গৃহবধূ উদ্ধার, গ্রাম্য সালিশে স্বামীর 1,00,000 টাকা জরিমানা। সিরাজগঞ্জের রায়গঞ্জে পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উদ্ধার, গ্রাম্য সালিশে উল্টো স্বামীকে 7,00,000 টাকা জরিমানা করায় এলাকাবাসীর মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার চান্দাই কোনা ইপির বাউই খোলা দক্ষিণ পাড়া গ্রামের জহুরুল মাস্টারের মেয়ে লুবা খাতুন পার্শ্ববর্তী ডুমরায় গ্রামের আমিনের পুত্র আসিফের সাথে পালিয়ে যান। পরবর্তীতে মেয়ে পক্ষ ওই অপবাদ ঢাকতে একই গ্রামের রেজাউলের পুত্র মামুন তালুকদারের সাথে তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দায়মুক্ত হয়। কিছুদিন যেতে না যেতে লুবা তার প্রেমিক আসিফের সাথে ফোন আলাপ করতে থাকে। এক পর্যায়ে স্বামী সংসার ফেলে রেখে পরকীয়া প্রেমিক আসিফের সাথে উধাও হয়ে যায়। তার 2 দিন পর ঢাকা থেকে স্বজনরা তাকে খুঁজতে বের করে। বিষয়টি মীমাংসার লক্ষ্যে বৃহস্পতিবার রাতে মেয়ের বাড়িতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সালিশে অপরাধী আসিফকে কোনো প্রকার দণ্ড বা জরিমানা না করে উল্টো স্বামী মামুনকে 7,00,000 টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল হান্নান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি জেনেছি, উক্ত সালিশের রায় একতরফা হয়েছে। নয়াপল্টনে বিএনপি নেতা মতিনের জানাজা সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিনের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 21 জানুয়ারি বা জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে দলীয় পতাকা দিয়ে তার কফিন ঢেকে দেওয়া হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুম মতিনের পরিবারের প্রতি সমর্মিতা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজকে শোকের দিনেও বলতে হয় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আন্দোলন সংগ্রামে মতিনের অবদান তুলে ধরে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। আগে ছাত্ররা নকল করতে, এখন শুনে শিক্ষকরা করে বলে নজরুল। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে উন্নয়নে জোয়ার চলছে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। উন্নয়ন বলতে সরকার কী বোঝাতে চায়? আইয়ুব খানও উন্নয়ন করেছেন, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ নেতাদের, যারা হাজার হাজার লাখ কোটি টাকা লুট করেছে তাদের উন্নয়ন হয়েছে, কোভিডের মধ্যেও তারা বিদেশে টাকা পাচার করেছে। তিনি বলেছেন, আগে শুনতাম ছাত্ররা নকল করতে, এখন শুনি শিক্ষকরাও নকল করে। আগে ভোট হতো দিনে, এখন হয় রাতে। আগে মানুষ থাকতো ফার্স্ট হোমে, এখন থাকে সেকেন্ড হোমে। আগে শুনতাম গুলশান বনানি, এখন শুনি বেগমপাড়া। এই উন্নয়নে আমরা বাস করছি। শনিবার 21 জানুয়ারি দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে